Max Koi. আপনাকে এই যে মাস্ক পরতে বলি, এটা আসলে আমার জন্য না, দেশের জন্য না। দেশের বা সরকারের যতটুকু ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি হবে আপনার পরিবারের বা আপনার, যদি আপনি আপনার কিছু হয়। সুতরাং মাস্ক খুলবেন না, ভালোভাবে গাড়ি চালান। বড় সার ছাড়া কাউকে সেলুট দেওয়া যাবে না। সেলুট দেওয়ার জন্য যদি হাত চুলকে হাত গলা কেটে দিব, যাকে তাকে সেলুট দেওয়া যাবে না। আপনি গত টার্মে এই অবস্থা করছেন যে কাউকে সেলুট দেওয়ার হলে আমাকে বলবেন। জি স্যার, জি স্যার, জি স্যার। এই বেটা, লকডাউন আমাকে তুই ফটো নিক শেয়ার নিয়ে বারছস, এটা তোর একটা অপরাধ। এই মাস্ক পরছস? এই আচ্ছা, এই আপনি না থামেন, এই শুনুন, আমার সঙ্গে আপনারা যদি পারেন, গরিব মানুষ গাড়ি আটকে ফেললে গে একটা মাস্ক দিয়ে ছেড়ে দেন। কি করছেন এসব? স্যার, স্যার, ওই পাশে একটা গাড়ি আসতেছে স্যার, গাড়িটা ধরবো নাকি স্যার? আপনি তো বেশি বোঝেন কেন, ওই পারে আমাদের ফোর্স আছে না স্যার, গাড়ি ধরি স্যার, বেশি বোঝবেন না। স্যার, যত মনে হয় উকিলের মতন দেখাবে, উকিল মনে স্যার, দিবো নাকি একটা স্যালুট স্যার? আপনারা বুঝছেন, ওরা যাদেরকে ছাইরা দিব ওরাই আমাদের ভরসা। ভাই হাত তোমার কাকে সেলুট দিতেছেন? হ্যাঁ স্যার, ওরা তো ওই থেকে পুলিশে ছাড়িয়ে দিছে, ওরাই মনে হয় ভরসা। সরকার থেকে ওদের অনুমতি আছে, ওরা হলো সরকার থেকে অনুমোদন দিছে, তাহলে তো এরাই বড় স্যার, তাদের সেরকম আমার জেনে লাগে।